অর্থাভাবে থেমে গেছে নীলফামারী সদরের পাটোয়ারি পাড়ার এতিম শিশু নাসরিন আক্তারের চিকিৎসা। নাসরিনের বয়স 5 বছর, জন্মের 3 বছরের মাথায় সে বাবাকে হারায়, মাও চলে যায় অন্য সংসারে, দাদা দাদির কাছে আশ্রয় পায় নাসরিন। টানা পোড়েনের সংসারে বেড়ে উঠছিল, তবে তাতে বাদ সাধে কিডনি সমস্যা সহ নানা রোগ। বাবা মারা যাওয়ার 2 বছর, মা অন্যখানে বিয়া করছে, এই বাচ্চাটাকে তার দাদা দাদি লালন পালন করতেছে। আসলে দাদা দাদিরও অবস্থা কিন্তু ভালো না, দিন মজুর সে মাছ খেটে খায়। ডাক্তার বলছে নাকি ওর 2টা কিডনি দেন, তা ওর দাদার কাছে থাকে, ওর বাপ তো 1 বছর আগে 2 বছর আগে মারা গেছে, ওর মা নাই, ওর দাদার কাছে মানুষ আছে, দাদাও গরিব লোক, খুব কষ্ট করি খায়। হ্যাঁ, এতে চিকিৎসা করলে তো বহু ব্যয় বিধান আছে। 4 বছর বয়স পর্যন্ত নাসরিন অন্য শিশুদের মতোই ছিল, খেলাধুলা ছুটাছুটিতে মত্ত থাকতো, কিন্তু গত 1 বছরে একটু একটু করে পাল্টে গেছে সব। দিন দিন নাসরিন চলাফেরা শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। দিনমজুর পরিবারটির সংসার চালানো দায়, তার উপর চিকিৎসার খরচ কিভাবে জুড়বে সেই চিন্তা তাড়িয়ে বেড়ায় দাদা দাদিকে। তার বাবা মারা গেছে 2 বছর, বা তার মা গেছে, এখন যদি কোনো ধনবান ব্যক্তি থাকেন, এই বাচ্চাটার সাথে যদি কিছু সহযোগিতা করেন, হাত বাড়াবেন গরিব হিসাবে, তাহলে খুব ভালো হইত। বাচ্চা শুতিবার পায় না, বসে থাকতে পারে না, বাচ্চা কোনো দিন লাগে, এই বাচ্চাদের যন্ত্রণা আমার খুব। আমি তো পরিবারে কাজ করি, ভাত খাই, এখন বাচ্চা কীভাবে ইয়ে করি, ওষুধপাতি খাবার লাগে, চিকিৎসাপাতি, টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ। এতিম শিশুটির সহযোগিতায় এগিয়ে এসেছেন 2-1 জন, কিন্তু তাতে চিকিৎসার খরচ মেটানো যাচ্ছে না। আমি অনুরোধ করবো সমাজের যারা বিত্তবান আছে তারাও এগিয়ে আসবে, পাশাপাশি সরকারের সমাজসেবা বিভাগ থেকে বোধহয় এই সহযোগিতার একটা সুযোগ আছে, বা সরকারের অন্যান্য সংস্থাও এগিয়ে আসবে, কারণ পরিবারটা অনেক গরিব। এবং আমি এই বাচ্চার সুস্থতা কামনা করি, এবং আমাদের তরফ থেকে ইউনিয়ন পরিষদ, পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি আমার সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব ইনশাল্লাহ। স্থানীয়রা বলছেন বিত্তবানদের সহযোগিতা পেলে নাসরিন ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। রাশিদুল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।